পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান জামান সরকার বলেছেন আগামী বাজেটের আকার হতে পারে আট লাখ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড আয়োজিত আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে বক্তারা বলেন নির্বাচন পরবর্তী নতুন সরকারের এই সময়টি বাজেট সংস্কারের উপযুক্ত সময়ও তাই এখনই বাজেট সংস্কারের মাধ্যমে অর্থনীতির সমস্যার সমাধান করতে হবে রাজস্ব আহরণ বাড়ানো ও ব্যাংক খাতে দুরবস্থা দূর করার পরামর্শ দেন তারা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পথ নানা প্রতিকূলতা ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এ অবস্থায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অব্যাহত রাখতে হলে গুণগত মানের সরকারি ব্যয় ব্যবস্থাপনার উপরও জোর দেন বক্তারা